নমস্কার আমি সতী স্মিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ত্যাগ ফাল্গুনের প্রথম পূর্ণিমায় গন্ধ লইয়া নব বসন্তের বাতাস বহিতেছে পুষ্করিণী তীরে একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশান্ত পাপিয়ার গান মুখচ্ছদের বাড়ির একটি নিদ্রাহীন শয়ন গৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে হেমন্ত কিছু চঞ্চলভাবে কখনো তাহার স্ত্রীর একগুচ্ছ চুল খোপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আমুলে জড়াইতেছে কখনো তাহার বালাতে চুরিতে সংঘাত করিয়া ঠুং ঠুং শব্দ করিতেছে কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া সস্থানচ্যুত করিয়া তাহার মুখের উপর আনিয়া ফেলিতেছে সন্ধ্যা বেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য একবার একবার একটু করিতে থাকে হেমন্তর কতকটা সেই ভাব কিন্তু কুসুম সমুখের চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমের দুই হাত বলিল কুসুম তুমি কোথায় দিয়া তোমাকে যেন একটা মস্ত দূরবীন কষিয়া বিস্তর ঠাউর করিয়া বিন্দু মাত্র দেখা যাইবে এমনি দূরে গিয়া পড়িয়াছ আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো দেখো দেখি কেমন চমৎকার রাত্রি কুসুম শূন্য হইতে মুখ ফিরাইয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল এই রাত্রি এই এই বসন্তকাল সমস্ত মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র আমি জানি হেমন্ত বলিল যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিনটে চারটে রবিবার আসে কিংবা রাত্রিটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তাহা শুনিতে রাজিয়াছি বলিয়া কুসুমকে আরো একটু টানিয়া লইতে চেষ্টা করিল কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দিয়া কহিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতে ছিল। এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ চটি জুতার চটাচট শব্দ নিকটবর্তী হইতেছে হেমন্তের পিতা হরিহর মুখুজ্যের পরিচিত পদশব্দ হেমন্ত শশব ব্যস্ত হইয়া উঠিল হরিহর দ্বারের নিকট আসিয়া ক্রুদ্ধ গরজনে কহিল হেমন্ত বউকে এক্ষুনি বাড়ি হইতে দূর করিয়া দাও হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল স্ত্রী কিছুই বিশ্বাস প্রকাশ করিল না কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল দক্ষিণে বাতাসে পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল কাহারও কানে গেল না পৃথিবী এমন অসীম সুন্দর অথচ এত সহজেই সমস্ত বিকল হইয়া যায় হেমন্ত বাহির হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল সত্য কি স্ত্রী কহিল সত্য এতদিন বলো নাই কেন অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি বলিতে পারি নাই আমি বড় পাপিষ্ঠা তবে আজ সমস্ত খুলিয়া বলো কুসুম গম্ভীর দৃঢ়স্বরে সমস্ত বলিয়া গেল যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল কুসুম বুঝিল যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না কিছু আশ্চর্য মনে হইল না এ ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চার হইয়াছে কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগা গোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খরাধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আর এক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দিয়া গেল বোধ করি সে ভাবিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয় এত আদর এত গাঢ়তা যাহার তিল মাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক যাহার মুহূর্ত মাত্র মিলন এমন নিবিড় আনন্দময় যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয় জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না সেই ভালোবাসা এই এতটুকুর উপর নির্ভর সমাজ যেমনি একটু আঘাত করিল অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া মুষ্টি ধুলি হইয়া গেল হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানের কাছে বলিতেছিল চমৎকার রাত্রি সে রাত্রি তো এখনো শেষ হয় নাই এখনো সেই পাপিয়া ডাকিতেছে দক্ষিণের বাতাস মশারি কাঁপাইয়া যাইতেছে এবং জ্যোৎসনা সুখশ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়ন বর্তি পালঙ্কের এক প্রান্তে নীলিন হইয়া আছে সমস্তই মিথ্যা ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাচারিণী মিথ্যাচারিণী পরদিন প্রভাতেই অনিদ্রা হেমন্ত পাগলের মতো হইয়া প্যারিশঙ্কর ঘোষালের বাড়িতে গিয়া উপস্থিত হইল প্যারিশঙ্কর জিজ্ঞাসা করিল কি হে বাপু কি খবর হেমন্ত মস্ত একটা আগুনের মতো যেন দাউ দাউ করিয়া জ্বলিতে জ্বলিতে বলিল তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ সর্বনাশ করিয়াছ তোমাকে ইহার শাস্তি ভোগ করিতেই হইবে বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল প্যানি ঈষৎ হাসিয়া কহিল আর তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ আমার সমাজ রক্ষা করিয়াছ আমার পিঠে হাত বুলাইয়া দিয়াছ আমার প্রতি তোমাদের বড় যত্ন বড় ভালোবাসা হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তেই প্যারি শঙ্করকে ব্রহ্ম তেজে করিয়া দিতে কিন্তু সেই তেজে সে নিজেই জ্বলিতে লাগিল প্যারি দিব্য সুস্থ নিরাময় ভাবে বসিয়া রহিল হেমন্ত ভগ্ন কণ্ঠে বলিল আমি তোমার কি করিয়াছিলাম কহিল আমি জিজ্ঞাসা করি আমার কন্যা তোমার বাপের কাছে ছাড়া কি অপরাধ করিয়াছিল তুমি তখন ছোট ছেলে তুমি হয়তো জানো না ঘটনাটা তবে মন দিয়ে শোনো ব্যস্ত হইও না বাপু ইহার মধ্যে অনেক কৌতুক আছে আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পালাইয়া বিলাতে গেল তখন তুমি ছিলে তাহার পর পাঁচ বছর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে কিংবা তুমি না জানিতেও পারো তুমি তখন কলিকাতার স্কুলে পড়িতে তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম দাদা দাদা এ যাত্রা করো। আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি তোমরা তাহাকে যাতে তুলিয়া লাও তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না আমি আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না জাত ছাড়িয়া দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম এখানে আসিয়াও আপদ মিটিল না আমার ভাতস যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি তোমার বাপ কন্যা কর্তাতে উত্তেজিত করিয়া সে বিবাহ ভাঙিয়া দিলেন আমি প্রতিজ্ঞা করিলাম যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নই এইবার কতকটা বুঝিতে পারিয়াছ কিন্তু আরেকটু সবুর করো সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে ইহার মধ্যে একটু রস আছে তুমি যখন কলেজে পড়িতে তোমার বাসার পাশেই বিপ্রদাস চাটুর্জ্যের বাড়ি ছিল বেচারা এখন মারা গিয়াছে চাটুর্য মহাশয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্ত কন্যা আশ্রিত ভাবে থাকিত মেয়েটি বড় সুন্দরী বুড়ো ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিল কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছুই শক্ত নয় মেয়েটি প্রায় কাপড় শুকাইতে দিতে ছাদে উঠিত এবং তোমারও বোধ করি ছাদে না উঠিলে পড়া মুখস্ত হইত না পরস্পরের ছাদ হইতে তোমাদের কোনরূপ কথাবার্তা হইত কিনা সে তোমরাই জানো কিন্তু মেয়েটির ভাবগতিক দেখিয়া বুড়ার মনেও সন্দেহ হইল কারণ কাজকর্মে তাহার ক্রমিক ভুল হইতে দেখা গেল এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্রা ত্যাগ করিতে লাগিল এক একদিন সন্ধ্যাবেলায় সে বুড়ার সম্মুখেই অকারণে অশ্রু সংবরণ করিতে পারিত না অবশেষে বুড়া আবিষ্কার করিল ছাতে তোমাদের মধ্যে সময় অসময় দেখা সাক্ষাৎ থাকে। এমন কি কলেজ করিয়াও চিলের ঘরের ছায়ায় ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিয়া থাকিতে নির্জন অধ্যয়নে সহসা তোমার এত উৎসাহ জন্মিয়াছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কহিলাম খুড়ো তুমি তো অনেক দিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ মেয়েটিকে আমার কাছে রাখিয়া তীর্থবাস করিতে যাও আমি তাহার ভার লইতেছি বিপ্রদাস তীর্থে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চাটুরুজের বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম তাহার পর যাহা হইল তোমার জানা আছে তোমার কাছে আগাগোড়া সব কথা খোলসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম এ যেন একটি গল্পের মতো ইচ্ছা আছে সমস্ত লিখিয়া একটি বই করিয়া ছাপাইব আমার লেখা আসে না আমার ভাইপোটা শুনিতেছি একটু আধটু লেখে তাহাকে দিয়া লেখাইবার মানুষ আছে কিন্তু তোমাতে তাহাতে মিলিয়া লিখিলে সবচেয়ে ভালো হয় কারণ গল্পের উপসংহারটি আমার ভালো করিয়া জানা নাই হেমন্ত প্যারি শঙ্করের এই শেষ কথাগুলিতে বড় একটা কান না দিয়া কহিল কুসুম এই বিবাহে কোনো আপত্তি করে নাই প্যারি শঙ্কর কহিল আপত্তি ছিল কিনা বোঝা ভারী শক্ত তো বাপু মেয়ে মানুষের মন যখন না বলে তখন হা বুঝিতে হয় প্রথমে তো দিন কতক নতুন বাড়িতে আসিয়া তোমাকে না দেখিতে পাইয়া কেমন পাগলের মতো হইয়া গেল তুমিও দেখিলাম কোথা হইতে সন্ধান পাইয়াছ প্রায় বই হাতে করিয়া কলেজে যাত্রা করিয়া তোমার পথ এবং শ্রীপতির বাসার আসিয়া কি খুঁজিয়া বেড়াইতে ঠিক যে প্রেসিডেন্সি কলেজের রাস্তা খুঁজিতে তাহা বোধ হইত না কারণ ভদ্রলোকের বাড়ির জানালার ভিতর দিয়া কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকের হৃদয়ের পথ ছিল মাত্র দেখিয়া শুনিয়া আমার বড় দুঃখ হইল দেখিলাম তোমার পড়ার বড়ই ব্যাঘাত হইতেছে এবং মেয়েটির অবস্থাও সংকটাপন্ন পণ্য কুসুমকে বাছা আমি বুড়ো মানুষ আমার কাছে লজ্জা করিবার আবশ্যক নাই তুমি যাহাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটিও মাটি হইবার জো হইয়াছে আমার ইচ্ছা তোমাদের মিলন হয় শুনিবা মাত্র কুসুম একেবারে বুক ফাটিয়া কাঁদিয়া উঠিল এবং ছুটিয়া পালাইয়া গেল এমনি করিয়া, প্রায় মাঝে মাঝে সন্ধ্যা বেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া ক্রমে তাহার লজ্জা ভাঙিলাম অবশেষে প্রতিদিন ক্রমিক আলোচনা করিয়া তাহাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পথ দেখিনা তাহা ছাড়া মিলনের আর কোনো উপায় নাই কুসুম কহিল কেমন করিয়া হইবে আমি কহিলাম তোমাকে কুলিনের মেয়ে বলিয়া চালাইয়া দিব অনেক তর্কের পর সে এ বিষয়ে তোমার মত আমি জানিতে কহিল কহিলাম ছেলেটা একে খেপিয়া যাইবার জো হইয়াছে তাহাকে আবার এই সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি কাজটা বেশ নিরাপত্তে নিশ্চিন্তে নিপন্ন হইয়া গেলেই সকল দিকে সুখের হইবে বিশেষত এ কথা যখন কখনো প্রকাশ হইবার কোনো সম্ভাবনা নাই তখন বেচারাকে কেন গায়ে চিরজীবনের মতো অসুখী করা কুসুম বুঝিল কি বুঝিল না আমি বুঝিতে পারিলাম না কখনো কাঁদে কখনো চুপ করিয়া থাকে অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই তখন সে অস্থির হইয়া ওঠে এইরূপ অবস্থায় শ্রীপতিকে দিয়া তোমাকে বিবাহের প্রস্তাব পাঠাই দেখিলাম সম্মতি দিতে তোমার তিল মাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্ত ঠিক হইল বিবাহের অনতি পূর্বে কুসুম এমনি বাঁকিয়া দাঁড়াইল তাহাকে আর কিছুতেই বাগাইতে পারি না সে আমার হাতে পায়ে ধরে বলে ইহাতে কাজ নাই জ্যাঠামশাই আমি বলিলাম কি সর্বনাশ সমস্ত স্থির হইয়া গেছে এখন কি বলিয়া ফিরাইব কুসুম বলে তুমি রাষ্ট্র করিয়া দাও আমার হঠাৎ মৃত্যু হইয়াছে আমাকে এখান হইতে কোথাও পাঠাইয়া দাও আমি বলিলাম তাহা হইলে ছেলেটির দশা কি হইবে তাহার বহু আশা কাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে চড়িয়া বসিয়াছে আজ আমি হঠাৎ তাহাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইব আবার তাহার পরদিন তোমাকে তাহার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যা বেলায় আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসবে আমি কি এই বুড়া বয়সে স্ত্রী হত্যা ব্রাহ্মণ হত্যা করিতে বসিয়াছি তাহার পর শুভ লগ্নে শুভ বিবাহ সুসম্পন্ন হইল আমি আমার একটা কর্তব্য দায় হইতে অব্যাহতি পাইয়া বাঁচিলাম তাহার পর কি হইল তুমি জানো হেমন্ত কহিল আমাদের যাহা করিবার তাহা তো করিলেন আবার কথাটা প্রকাশ করিলেন কেন প্যারি শঙ্কর কহিলেন দেখিলাম তোমার ছোট ভগ্নির বিবাহের সমস্ত হইয়া গেছে তখন মনে মনে ভাবিলাম একটা ব্রাহ্মণ জাত মারিয়াছি কিন্তু সে কেবল কর্তব্য বোধে আবার একটা ব্রাহ্মণের জাত মারা পড়ে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাহাদের চিঠি লিখিয়া দিলাম বলিলাম হেমন্ত যে শুধ্রের কন্যা বিবাহ করিয়াছে তাহার প্রমাণ আছে হেমন্ত বহু কষ্টে ধৈর্য সম্বরণ করিয়া কহিল এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করিব ইহার দশা কি হইবে আপনি ইহাকে আশ্রয় দিবেন প্যারি কহিলেন আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি এখন পরের পরিত্যক্ত স্ত্রীকে পোষণ করা আমার কর্ম নয় ওরে হেমন্ত বাবুর জন্য বরফ দিয়া এক গ্লাস ডাবের জল আয় আর পা আনিস হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়া চলিয়া গেল কৃষ্ণপক্ষের পঞ্চমী অন্ধকার রাত্রি পাখি ডাকিতেছে না পুষ্করিণীর ধারের লিচু গাছটি কালো চিত্রপটের উপর গাঢ়তর কালির দাগের মতো লেপিয়া গেছে কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে যেন তাহাকে আর আকাশের তারা নির্নিমেষ সতর্ক নেত্রে প্রাণপণে অন্ধকার ভেদ করিয়া কি একটা রহস্য আবিষ্কার করিতে প্রবৃত্ত আছে শয়ন গৃহে দ্বীপ চেলা নাই হেমন্ত বাতায়নের কাছে খাটের উপরে বসিয়া সমুখের অন্ধকারের দিকে চাহিয়া আছে। কুসুম ভূমিতলে দুই হাতে তাহার পা চড়াইয়া পায়ের উপর মুখ রাখিয়া সময় যেন স্তম্ভিত সমুদ্রের মতো স্থির হইয়া আছে। যেন অনন্ত নিশিথিনীর উপর অদৃষ্ট চিত্রকর এই একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে চারিদিকে প্রলয় মাঝখানে একটি বিচারক এবং তাহার পায়ের কাছে একটি অপরাধিনী আবার চটি জুতার শব্দ হইল হরিহর কাছে আসিয়া বলিলেন অনেকক্ষণ হইয়া গিয়াছে আর সময় দিতে পারি না। মেয়েটিকে ঘর হইতে দূর করিয়া দাও কুসুম এই স্বর শুনিবা একবার মুহূর্তের মতো চির জীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিল চরণ চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়াইয়া দিল হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল আমি স্ত্রীকে ত্যাগ করিব না হরিহর গর্জিয়া উঠিয়া কহিল জাত খোয়াইবি হেমন্ত কহিল আমি জাত মানি না তবে তুই শুদ্ধ দূর নমস্কার আপনারা এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের গল্প ত্যাগ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর খুব খুব ভালো থাকবেন আজকের মতো চলি টাটা